Hello, my dear students. How are you doing? Hope you all are fine by the grace of Almighty Allah. Today, I am going to discuss about a great woman, Helen Keller. From your English first paper, class 7, unit 5, lesson 3. So, dear students, let's read the text first. Helen Keller was a great humanitarian. Helen Keller chilo ekjon বিখ্যাত মানবতাবাদী সে ডিপলি কেয়ার্ড সে অনেক বেশি যত্ন করত ফর দ্য পিপল ওই লোকজনদেরকে হু ওয়ার সিক অ্যান্ড ইনজার্ড যারা অসুস্থ এবং আহত ছিল দিস ডিজেবলড পিপল কুড নট ইউজ আ পার্ট অফ দেয়ার বডি দিস ডিজেবলড পিপল এই অসমর্থ লোকগুলো পারত না কুড নট ইউজ তারা ব্যবহার করতে পারত না আ পার্ট অফ দেয়ার বডি তাদের শরীরের কোনো একটি অংশ Helen worked for these disabled people all through her life. Helen কাজ করে গেছে for these disabled people, এই অসমর্থ লোকদের জন্য all through her life, তার সারা জীবন ধরে. Helen Keller was born in 1880 in Tuscumbia, Alabama. Helen Keller জন্মগ্রহণ করেছে 1880 সালে অ্যালাবামার তাসকাম্বিয়াতে. Her father was Captain Arthur Keller. তার বাবা ছিল ক্যাপ্টেন আর্থার ক্লার অ্যান্ড মাদার ক্যাথরিন অ্যাডামস ক্লার এবং মা ছিল ক্যাথরিন অ্যাডামস ক্লার হার ফ্যামিলি ওয়াজ নট রিচ তার পরিবার খুব একটা ধনী ছিল না অ্যান্ড ইটস মেইন সোর্স অফ ইনকাম এবং এদের আয়ের প্রধান উৎস ছিল কটন প্লান্টেশন তুলা চাষ হেলেন ওয়াজ কোয়াইট হেলদি হেলেন খুবই স্বাস্থ্যবান ছিল ওয়েন শি ওয়াজ বর্ন যখন সে জন্মগ্রহণ করেছিল But in 1882, কিন্তু 1882 সালে she had a high fever. তার অনেক বেশি জ্বর হলো and she became blind, deaf and dumb. সে অন্ধ হয়ে গেল, বধির হয়ে গেল এবং বোবা হয়ে গেল. At the time, ওই সময় her father was a newspaper editor. তার বাবা ছিল একজন সংবাদপত্রের সম্পাদক. He told Alexander Graham Bell. সে আলেকজান্ডার গ্রাহাম বেলকে বলল অ্যাবাউট হেলেন হেলেন সম্পর্কে বেল দ্য ইনভেন্টর অফ টেলিফোন আমরা সবাই জানি আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছিল এই ইনভেন্টর ছিল আলেকজান্ডার গ্রাহাম বেল ওয়াজ ওয়ার্কিং উইথ ডিফ চিলড্রেন দ্যাট টাইম ওয়াজ ওয়ার্কিং সেই সময় কাজ করতো উইথ ডিফ চিলড্রেন বধির শিশুদেরকে নিয়ে দ্যাট টাইম ওই সময় আলেকজান্ডার গ্রাহাম বেল যারা কানে শুনতে পেত না তাদেরকে নিয়ে কাজ করতো লেটার বেল মেট Helen and her parents. পরবর্তীতে এই আলেকজান্ডার গ্রাহাম বেল হেলেনের সাথে এবং তার পরিবারের সাথে দেখা করে হি সাজেস্টেড পার্কিন্স স্কুল সে পার্কিন্স স্কুলকে সাজেস্ট করে ফর দ্য ব্লাইন্ড ইন বোস্টন ফর হেলেন যেটা অন্ধদের জন্য করা হয়েছে বোস্টনে হেলেনের জন্য সেই স্কুলটিই তিনি সাজেস্ট করেন মানে পরামর্শ দেন যে তিনি যেন হেলেনকে ওই স্কুলেই ভর্তি করে দেন Captain Arthur went to the director of the school. Captain Arthur, মানে হেলেনের বাবা, সেই স্কুলের পরিচালকের কাছে গেলেন, যার নাম হচ্ছে Michael Anagans. Michael Anagans. Mr. Anagans sent one of his best students called Annie Sullivan. এই Mr. Anagans আবার তার একজন সবচেয়ে ভালো স্টুডেন্টকে পাঠালো হেলেনের কাছে, যার নাম হচ্ছে অ্যানি স্যালিভান. To help হেলেন হেলেনকে সাহায্য করার জন্য ইন 1887 1887 সালে অ্যানি গ্রেটলি হেল্প হেলেন টু কমিউনিকেট অ্যানি সবচেয়ে বেশি সাহায্য করেছে হেলেনকে যোগাযোগ করতে মানে কি একজনের সাথে একজনের মানে কথা বলা বা ইন্টারেকশন সে কীভাবে করবে সেটার জন্য সে হেলেনকে সবচেয়ে বেশি সাহায্য করেছে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তার সাথে থেকে তাকে শিখিয়ে ওকে আমরা এখন হেলেন কেলার সম্পর্কে জানলাম এখন এই চ্যাপ্টারের বা এই প্যাসেজটির যে গুরুত্বপূর্ণ শব্দগুলো রয়েছে সেগুলো সিনোনিম এবং অর্থ সহ শিখে ফেলব দেখো তাহলে আমরা শব্দের অর্থগুলো সিনোনিম সহ দেখি হিউম্যানিটেরিয়ান মানব হিতৈষী এটার সিনোনিম হচ্ছে ফিলান্থ্রোপিক বা বেনভেলেন্ট ইনজার্ড আহত এটার সিনোনিম হচ্ছে ওয়ান্ডেড ডিজেবলড অসমর্থ এটার সিনোনিম হচ্ছে আনফিট বা নট এবল সোর্স উৎস সিনোনিম হচ্ছে হেট বা ফিল্ড প্ল্যান্টেশন আবাদ বা চাষাবাদ এটার সিনোনিম হচ্ছে কাল্টিভেশন ইনভেন্টর আবিষ্কারক সিনোনিম হচ্ছে মেকার বা অরিজিনেটর ঠিক আছে
তোমরা এই শব্দগুলো পড়বে, আমরা আরো কিছু শব্দার্থ দেখব। ডিয়ার স্টুডেন্টস, দেখো ডিরেক্টর, পরিচালক, অ্যাডমিনিস্ট্রেটর বা এক্সিকিউটিভ। ডিরেক্টরের সিনোনিম হচ্ছে কি? অ্যাডমিনিস্ট্রেটর অথবা এক্সিকিউটিভ। গ্রেটলি, অত্যন্ত, এটার সিনোনিম হচ্ছে লার্জলি বা ভেরি মাচ। কমিউনিকেট, যোগাযোগ বা তথ্য আদান প্রদান বা কথা আদান প্রদান, এটার সিনোনিম হচ্ছে টু এক্সচেঞ্জ আইডিয়াস। সো তোমরা এই শব্দের অর্থগুলো ভালো করে পড়বে, বারবার পড়বে, স্পেলিং এবং সিনোনিম সহ পড়বে, তাহলে তোমাদের অনেক বেশি শব্দভাণ্ডার এনরিচ হবে, ভোকাবুলারি এনরিচ হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন এই প্যাসেজটি থেকে কিছু গ্রামাটিক্যাল আলোচনা করব। ডিয়ার লার্নার্স, দেখো আমাদের এই পুরো টেক্সটটি, হেলেন কেলার সম্পর্কে যে টেক্সটটি লেখা হয়েছে, এই পুরো টেক্সটটি লেখা হয়েছে পাস্ট ইনফিনিট টেন্সে। কোন টেন্সে লেখা হয়েছে? পাস্ট ইনফিনিট টেন্সে। তোমরা বলো তো কেন এটা পাস্ট ইনফিনিট টেন্সে লেখা হলো? কারণ আমরা জানি যদি কোনো অতীতের ঘটনাকে তুমি বর্ণনা করতে যাও বা অতীতের কোনো কিছুকে, কোনো ব্যক্তিকে বর্ণনা করতে যাও, তাহলে সেটা কি কোন টেন্সে লিখতে হবে? পাস্ট টেন্সে লিখতে হবে। আর পাস্ট টেন্সের স্ট্রাকচারটা কি? চলো আমরা তাহলে পাস্ট টেন্সের স্ট্রাকচারটা দেখি। দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম এবং এক্সটেনশন বাকি অংশ। তুমি প্রথম লাইনটা দেখো, হেলেন কেলার ওয়াজ আ গ্রেট হিউম্যানিটেরিয়ান। তাহলে এই যে এখানে ওয়াজ ভার্বটি ব্যবহার করেছে, এটা কিন্তু ভার্বের পাস্ট ফর্ম। তাহলে দেখো সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসানো হয়েছে। তারপরে দেখো দ্বিতীয় প্যারার প্রথম লাইনটা, হেলেন ওয়ার্কড, এই যে হেলেন ওয়ার্কড, ওয়ার্কড, এটা হচ্ছে ওয়ার্ক ভার্বের পাস্ট ফর্ম। এই যে হেলেন হচ্ছে সাবজেক্ট, ওয়ার্ক হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে কি হলো? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে অতীতের কোনো ঘটনাকে বর্ণনা করলে আমরা লিখবো সেটা কোন টেন্সে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা সেভেনে আছো তোমরা তো জানোই তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে 6 নম্বরে রাইট ফর্ম অফ ভার্ব আসে, সেখানে কিন্তু এরকম থাকে, প্যাসেজটা দেওয়া থাকে, প্যাসেজটা পড়ে তোমাকে বুঝতে হয় এটা কি প্রেজেন্টের ঘটনা না পাস্টের ঘটনা। যখন এটা পাস্টের ঘটনা হয় তখন তোমাকে ভার্বগুলোর পাস্ট ফর্ম লিখতে হয়। সো আমরা এখান থেকে কিন্তু সেটার অ্যাপ্লিকেশনটা দেখলাম। এছাড়া দেখো লেখা আছে থার্ড প্যারার প্রথম লাইনে, হেলেন ওয়াজ কোয়াইটলি হেলদি। ওয়াজ, ওয়াজ কি? ভার্বের পাস্ট ফর্ম। তাই এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের কারণে ভার্বের পাস্ট ফর্ম বসানো হয়েছে। এরপর দেখো ফোর্থ প্যারায়, ক্যাপ্টেন আর্থার ওয়েন্ট। ওয়েন্ট কি? গো ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যেহেতু এটা অতীতের ঘটনা, এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। আর আমরাও এরকম অতীতের কোনো ঘটনাকে বর্ণনা করতে গেলে, লিখতে গেলে বা কাউকে বলতে গেলে আমরা সেটাকে পাস্ট টেন্সে বর্ণনা করব। ওকে, এছাড়াও আমরা এখান থেকে কিছু প্রিপোজিশনের ব্যবহার দেখি। চলো তাহলে আমরা দেখি প্রিপোজিশনের ব্যবহার। ডিয়ার লার্নার্স, আমরা এখান থেকে প্রিপোজিশনের কিছু ব্যবহার দেখি। কেয়ার, ফর, দেখো কেয়ার ভার্বের সাথে সবসময় ফর প্রিপোজিশন বসে। তোমাদের 2 নম্বরে কিন্তু থাকে প্রিপোজিশনের ব্যবহার, সো তোমরা এখান থেকে পড়লে তোমাদের ওইখানে সহজ হয়ে যাবে। কেয়ারের সাথে ফর প্রিপোজিশন বসে, বর্ণের সাথে ইন প্রিপোজিশন বসে, ইনভেন্টর কোনো কিছুর আবিষ্কারক বোঝাতে ইনভেন্টের সাথে সবসময় অফ প্রিপোজিশন বসে। কাউকে কোনো কিছু, কাউকে সাজেস্ট করা যে তোমার জন্য এটা ভালো, এই ক্ষেত্রে আমরা সাজেস্টের সাথে সবসময় কী বসি? ফর বসে। এছাড়াও সাজেস্টের সাথে অন্যান্যটাও বসে, কিন্তু যদি সাজেস্টেড মানে কাউকে যদি কোনো কিছুর সম্পর্কে যে তোমাকে এটা সাজেস্ট করলাম যে এটা তোমার জন্য ভালো, এই রকম সাজেস্টের ক্ষেত্রে আমরা সবসময় কী বসাবো? ফর বসাবো। এছাড়াও দেখো বোস্টন একটা বড় শহর, এটার নাম, নামের পূর্বে আমরা কী বসালাম? ইন বসালাম। এরপরে দেখো শাল, শালের পূর্বে আমরা সবসময় কী বসাবো? ইন প্রিপোজিশন বসাবো। তোমরা এগুলো মনে রাখবে, এটা তোমাদের 2 নম্বর প্রিপোজিশনের জন্য খুবই খুবই সহায়ক হবে। এবার আমরা কিছু আর্টিকেলের ব্যবহার দেখব যেটা তোমাদের 1 নম্বরে থাকে। ডিয়ার লার্নার্স, খেয়াল করো, গ্রেট হিউম্যানিটেরিয়ান, একজন মহান মানবহিতৈষী, এই যে একজন বোঝানো হয়েছে এবং অনির্দিষ্ট বোঝানো হয়েছে, তাই এটার পূর্বে আমরা কি বসালাম? এ বসালাম। আরেকটা কথা হচ্ছে যেহেতু এটা একটা কনসোনেন্ট তাই আমরা এখানে আ বসালাম, যদি ভাওয়াল হতো তাহলে আমরা কি কি বসাতাম? এন বসাতাম। দেখো নিউজপেপার এডিটর, সংবাদপত্রের সম্পাদক, অনির্দিষ্ট, আর তাই এর পূর্বে কি বসলো? আ বসলো। আর যেহেতু এটা কনসোনেন্ট তাই আ বসলো, কনসোনেন্ট না হয় ভাওয়াল হলে
অ্যান হতো। দেখো আমরা একটা জিনিস জানি যে নাউন এবং অফ যদি থাকে, যদি কোথাও থাকে নাউন এবং অফ, তার পূর্বে আমরা দা আর্টিকেল বসাই। নাউন এবং অফ এর পূর্বে আমরা সবসময় কি বসাই? দি আর্টিকেল বসাই। এখানেও দেখো ডিরেক্টর অফ, ডিরেক্টর একটা নাউন, তারপর একটা অফ প্রিপজিশন আছে। এই যে নাউন এবং অফ যদি থাকে তার পূর্বে আমরা সবসময় দা আর্টিকেল বসাবো। এটা খুবই ইম্পর্টেন্ট রুলস। এই যে এই রুলসগুলো ম্যাক্সিমাম টাইমই তোমাদের দুই নম্বরে যে এক নম্বরে যে আর্টিকেল থাকে সেখানে এই ব্যবহারগুলো দেখা যায়। এছাড়াও আমরা কিছু ফ্রেজ ওয়ার্ড দেখব। দেখো এগুলো হচ্ছে ফ্রেজ। ফ্রেজ মানে কি? যদি অনেকগুলো শব্দ একটা পার্সপেক্টিভের মত আচরণ করে তাহলে সেটা হচ্ছে ফ্রেজ। আ পার্ট অফ মানে কি? অংশ। এটা তোমার আর্টিকেলের ব্যবহারও থাকতে পারে, প্রিপজিশন ব্যবহার থাকতে পারে। এই ফ্রেজটা যদি তুমি মুখস্থ রাখো, ধরো যদি থাকলো পার্ট অফ, তার আগে কোনো আর্টিকেলের জায়গায় গ্যাপ আছে, তখন তুমি বসাইতে পারবে কি? আ পার্ট অফ। আবার ধরো আ পার্ট রয়েছে আর অফ এর জায়গায় ড্যাশ রয়েছে, তখন প্রিপজিশনের ব্যবহার আসলে তুমি এখানে অফ বসাতে পারবে। অ্যাট দ্যাট টাইম, ওই সময়। অ্যাট দ্যাট টাইম একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে ওই সময়। তোমার এটা পরীক্ষার সময় হয়তো বা অ্যাট এটা নাও থাকতে পারে, তখন তুমি প্রিপজিশনের ব্যবহারের ক্ষেত্রে এখানে অ্যাট বসাতে পারবে। সো এই ফ্রেজ ওয়ার্ডগুলো তোমাকে মনে রাখতে হবে। এইখান থেকে আমরা তাহলে কি কি দেখলাম? আমরা তাহলে দেখলাম যে পুরো টেক্সটটি পাস্ট ইনফিনিট টেন্সে লেখা হয়েছে, আর পাস্ট ইনফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট ইনডিফিনিট টেন্সে যাই লেখা হয় সেখানে ভার্বের অবশ্যই পাস্ট ফর্ম থাকবে। এছাড়াও এখান থেকে আমরা প্রিপজিশনের ব্যবহার দেখলাম, আর্টিকেলের ব্যবহার দেখলাম, কিছু ফ্রেজ ওয়ার্ডও দেখলাম। এখন আমরা এইখান থেকে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন আলোচনা করব। দেখো তোমাদের পেজ নম্বর 48-এ রয়েছে, ই নম্বরে রয়েছে, চুজ দ্য বেস্ট অ্যান্সার। হেলেন কেলার ওয়ার্কড ফর, হেলেন কেলার কাজ করেছেন, কাদের জন্য কাজ করেছেন? ওমেন রাইটস, মহিলাদের অধিকার নিয়ে, ডিসেবলড পিপল, অসমর্থ লোকদেরকে নিয়ে, না পুয়ার পিপল, গরিব লোকদেরকে নিয়ে? আমরা জানি সে ডিসেবলড পিপলদেরকে নিয়ে কাজ করেছে, তাহলে এখানে হবে ডিসেবলড পিপল। আলেকজান্ডার গ্রাহাম বেল ইনভেন্টেড, আলেকজান্ডার গ্রাহাম বেল আবিষ্কার করেছে, কি আবিষ্কার করেছে? আমরা সবাই জানি টেলিফোন আবিষ্কার করেছে, তাহলে উত্তর হবে সি, দা টেলিফোন। আলেকজান্ডার গ্রাহাম বেল ইনভেন্টেড, আলেকজান্ডার গ্রাহাম বেল আবিষ্কার করেছে, কি আবিষ্কার করেছে? মোবাইল ফোন, ইন্টারনেট, টেলিফোন? উত্তর হবে সি, দা টেলিফোন। বেল অলসো ওয়ার্কড ফর দ্য পিপল হু কুড নট, বেল আরো কাজ করতো ওই লোকজনদেরকে নিয়ে যারা পারতো না, সি দেখতে পারতো না, হেয়ার শুনতে পেতো না, স্পিক কথা বলতে পারতো না, তাহলে উত্তর হবে হেয়ার, যারা শুনতে পেতো না। এই হচ্ছে এখান থেকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এছাড়াও অন্যান্য আরো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকতে পারে, তোমরা এখান থেকে শব্দের অর্থ ভালো করে পারলেই মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের আনসার করতে পারবে। কারণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে দেখা যায় সিনোনিম থেকে প্রশ্ন হয়ে থাকে অনেক সময়। এখন আমরা এখান থেকে কিছু প্রশ্ন আলোচনা করব। আমরা নিজে থেকে দুই একটা প্রশ্ন লিখে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা কিভাবে দেব সেটা একটু দেখব। দেখো প্রশ্নটা, হোয়াট ওয়াজ হেলেন কেলার, হেলেন কেলার কে ছিলেন? আমরা প্রথম লাইনেই পড়েছিলাম হেলেন কেলার ওয়াজ। এখন উত্তরটা আমরা কিভাবে দেব? আমি তোমাদেরকে এর আগের ক্লাসেও আলোচনা করেছিলাম, যদি প্রশ্ন কোনো অক্সিলিয়ারি ভার্ব দিয়ে করা হয় তাহলে সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব লিখতে হয়। তাহলে এখানে আমরা লিখব হেলেন কিলার ওয়াজ আ গ্রেট হিউম্যানিটেরিয়ান, হিউম্যানিটেরিয়ান। ওকে, তাহলে এখানে আমরা প্রশ্ন করার উত্তরটা শিখলাম, যদি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয় তাহলে আমরা সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব লিখব, এরপরে আমাদের উত্তরটা লিখে দিব। এইখানে দেখো হু ডিড হেলেন কিলার টেক কেয়ার ডিপলি অফ, হেলেন কেলার কাদের অনেক বেশি যত্ন করতেন, কাদেরকে, কাদের প্রতি সে খুবই কেয়ারফুল ছিলেন? দেখো আমরা পড়েছিলাম ডিসেবলড অ্যান্ড ইনজার্ড পিপল। তাহলে এখানে দেখো প্রশ্নটা যেহেতু ডিড দিয়ে করা হয়েছে, তাহলে আমাদের এই যে ভার্বটা রয়েছে এটার পাস্ট ফর্ম বসাতে হবে। তাহলে আমরা এখানে লিখব হেলেন কেলার টুক কেয়ার অফ disabled and injured people. ওকে, তাহলে এখান থেকে আমরা প্রশ্নের নিয়মটা শিখলাম, যদি did দিয়ে প্রশ্ন করা হয় তাহলে আমাদের ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে, যদি do দিয়ে প্রশ্ন করা হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যদি does দিয়ে প্রশ্ন করা হয় ভার্বের সাথে এস অথবা ইয়েস।
ওকে, আশা করি তোমাদেরকে প্রশ্নের উত্তর করার প্যাটার্নটা বোঝাতে পেরেছি। তাহলে আমরা একটু দেখি এই পুরো টেক্সটটা থেকে আমরা কি কি শিখলাম। আমরা পুরো টেক্সটটি পড়লাম, পড়ে এখান থেকে অর্থ সহ বুঝলাম হেলেন কেলার আসলে কে ছিলেন। হেলেন কেলার ছিলেন একজন মানবতাবাদী, তিনি অসমর্থ এবং ইনজার্ড আহত লোকদেরকে নিয়ে অনেক কাজ করে গিয়েছেন তার সারা জীবন ধরে। তিনি আসলে জন্মের সময় সুস্থই ছিলেন, কিন্তু তার 2 বছর বয়সে যখন হাই ফেভার হয় তখন তিনি অন্ধ, বোবা এবং বধির হয়ে যান। এরপরে হেলেন কেলারকে অ্যালেকজান্ডার গ্রাহাম বেল একজন টিচার দেন, সেই অ্যানি সেলভিয়ান, তার মাধ্যমে হেলেন কেলার যোগাযোগ, লেখাপড়া সবকিছুই শেখেন এবং হেলেন কেলার একসময় খুবই বড় মাপের একজন মানুষ হয়ে যান। আমরা সেটাই হেলেন কেলার সম্পর্কে জানলাম। এরপরে আমরা এখান থেকে এই পুরো টেক্সটটি পড়ে দেখলাম যে এটা যেহেতু একটা অতীতের ঘটনা, এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। এছাড়া আমরা এখান থেকে প্রিপোজিশন, আর্টিকেলের ব্যবহার দেখলাম এবং মাল্টিপল চয়েস কোশ্চেন দেখলাম, আর কিছু প্রশ্নের উত্তর দেখলাম, আর প্রশ্নের উত্তর কিভাবে করতে হয় সেটাও দেখলাম। যদি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয় তাহলে সাবজেক্টের পরে সেটা লিখতে হবে, যদি ডু ডিড ডাজ দিয়ে প্রশ্ন করা হয়, ডিড দিয়ে প্রশ্ন করা হয় তখন আমাদেরকে ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা বাসায় বসে এগুলো আরো বেশি করে পড়বে, টেক্সটটি শব্দার্থ সিনোনিম সহ পড়বে, বেশি নিজেরাই প্রশ্ন করবে এবং নিজেরাই উত্তর করার চেষ্টা করবে, প্রিপোজিশন আর্টিকেলের ব্যবহারগুলো খুঁজে খুঁজে বের করে সেখান থেকে শিখবে। কারণ তোমরা যদি এখানে এগুলো প্র্যাকটিস করো তাহলে তোমাদের সেকেন্ড পেপারটা আরো বেশি ইজি হয়ে যাবে। তো আজকে তাহলে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী লেসনে হেলেন কেলারের দ্বিতীয় পার্ট নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।